চাকরির আশ্বাস দিলেন সভাধিপতি মোশাররফ হোসেন মণ্ডল। 27 সেপ্টেম্বর সোমবার বিকেলে বাজপুরে নওদায় মারা যায় 3 ব্যক্তি। গতকাল বিকেলে সেই সব পরিবারের সঙ্গে দেখা করতে যান জেলা পরিষদের সভাধিপতি তথা টিএমসি নওদা ব্লক সভাপতি মোশাররফ হোসেন মণ্ডল। সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য সঞ্জয় হালদার, নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ, নওদার উপপ্রধান আশমত শেখ, চাঁদপুর জিপির উপপ্রধান বাপি মণ্ডল এবং দলের আরও নেতা কর্মীগণ। নওদার টিয়াকাটায় মৃত আবু চৌধুরীর বাড়িতে যান এবং তার স্ত্রীর হাতে 10,000 টাকা ও খাদ্য সামগ্রী তুলে দেন সভাধিপতি। তারপর চলে যান রাজপুর গ্রামে, সেখানে মৃত বেল্লা ভাল সোনার স্ত্রীকে নগদ 10,000 টাকা এবং কিছু খাদ্য সামগ্রী তুলে দেন মোশাররফ হোসেন মণ্ডল। ওখান থেকে বৃষ্টির মধ্যেও ভিজে ভিজে যান নওদা থানার শিবনগর গ্রামের মৃত লালচাঁদ শেখের বাড়ি, সেখানে মৃতের স্ত্রীর হাতে 10,000 টাকা ও খাদ্য সামগ্রী তুলে দেন। পাশাপাশি ওনার ছেলে মেয়ের পড়াশোনার সুবিধার্থে টঙ্গী সমবায় সমিতির পাটিকাবাড়ি শাখায় একটি চাকরির ব্যবস্থা করে দেবেন বলে জানান সভাধিপতি মোশাররফ হোসেন মণ্ডল। চাকরির আশ্বাস পেয়ে খুশি মৃত লালচাঁদ শেখের স্ত্রী তহমেনা বিবি। মোটরসাইকেলের এগিয়ে চলে যা, দাঁড়িয়ে আছে আমাদের এই বাচ্চা দুটো পড়াশোনাকে ফ্রিয়ে হবে না? পড়াশোনা তো সরকার করবে, এখন তো সরকারি স্কুলে যাবে না, এখন পড়াশোনার না, আগে ও বাঁচুক, ও যে ইনকাম করবে বাচ্চাগুলোকে মানুষ করবে। আমরা তো একটা টুঙ্গি যে আমতারা পাটকিবাড়ি ব্রাঞ্চ আছে, ওই ব্রাঞ্চে ওকে ন্যূনতম একটা আমরা ক্যাজুয়ালের একটা চাকরি দিচ্ছি। ও তো কাল আগামী কাল থেকেই সে জয়েন করবে এবং সেখানে কাজ করবে, যদি আপনি প্রস্তুত হন। এখন যদি না যায় এক সপ্তাহ পর যেদিন যেতে পারবেন আমি সেদিন আমি করে দিচ্ছি। আমার ভাই মরেছিল, সেই জন্য এসেছে। রাজপুরে বাস করে মারা গেছে, সেই জন্য এসেছিল। কে এসেছিলেন? মধু এসেছিল, তো কিছু দিয়ে গেল আর পয়সা মনে হয় দিয়ে তাতে দেখেন চাল দিয়ে গেল, তেল দিল, তাই এল। গত 7 তারিখে নওদার শিবনগর, টিয়াকাটা এবং রাজপুর গ্রামে 3 জন ব্যক্তি বিদ্যুৎ চমকিয়ে তারা মারা যায় এবং অত্যন্ত অসহায় এবং দুস্থ পরিবার, বেদনাদায়ক এবং দুঃখজনক ঘটনা, এবং অত্যন্ত গরিব এবং নিডি ফ্যামিলি তাদের পাশে যৎসামান্যভাবে আমরা দাঁড়াতে পেরেছি। আমরা এই কর্মযজ্ঞে আজকের এই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে আমরা 3টি পরিবারের পাশে আমরা দাঁড়ালাম। আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন আমাদের জেলা পরিষদের সদস্য সঞ্জয় হালদার, আজিজ সাহেব, শেরফুল আমাদের এখানকার স্থানীয় মেম্বার, আসমত জাভেদ সাহেব থেকে শুরু করে সম্মিলিত সকলে মিলে আমরা ওদের পরিবারের পাশে দাঁড়ালাম এবং যতটুকু পারলাম আমরা তাদেরকে সহযোগিতার হাত বাড়ালাম। আগামী দিন এই পরিবারগুলোর সাথে আমরা পাশে থাকব এবং সব রকম সহযোগিতা করব এবং এই পরিবারের শিবনগর গ্রামের যে মারা গিয়েছে তার স্ত্রীকে আমরা টুঙ্গী এসকিউএসের, যেহেতু আমি অ্যাডমিনিস্ট্রেটর এবং পাটিকাবাড়ি ব্রাঞ্চে, যদি কালকে থেকে জয়েন করে 40 দিন না হলে জয়েন করতে পারবে না, ও 40 দিন পর ওকে একটা চাকরির ব্যবস্থা করা হলো এবং ওকে একটা কিছু একটা বাচ্চা ছেলে মেয়ে, একটা 7 বছর আর একটা 9 বছরের মেয়ে, তার অন্ন যোগানোর জন্যে সামান্যতম হলো তাদের পাশে আমরা দাঁড়ালাম, কাজের ব্যবস্থা করলাম। আমার স্বামী বাজপুরে মারা গেছে, তার জন্য কিছু খাদ্য সংগ্রহ করে এসেছিলেন। কে এসেছিলেন? কি বললেন আপনি? আমাকে বললো কিছু একটা ব্যাংকের কাজ দেওয়া হবে ছেলেপিলিকে দেখাশোনার জন্য, পড়াশোনা করার জন্য তাদের কাছে থাকবো আমি। এই আশ্বাস পেয়ে আপনার কেমন লাগলো? আমার শুনে খুব একটু ভালো লাগলো। যে খুব চিন্তার মধ্যে ছিলেন অনেকটা কি দূর হলো বলে মনে হচ্ছে? মনে তো হচ্ছে অনেকটা হালকা হলো, আমার পাশে থাকবো বলেছে বলে। আপনার ছেলে মেয়ে কত? আমার একটা ছেলে একটা মেয়ে। আর
আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975। টুঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বীজ পাম্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন ABC24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন ABC24 নিউজ।